603,000 টাকা। আমাদের জেলায় এই অবধি 3 লক্ষ যে অন্যায় হচ্ছে, এই অন্যায় প্রতিবাদ আমরা করবো। একটা গণতান্ত্রিক ভাবে কথা বলার অধিকার কারো নেই, কোনো রাজনৈতিক দল ভয়ে কথা বলতে পারে না। বিচারের বাণী নীরবে নিভিয়ে কাঁদছে। আমরা চাই যেন না পারে মিডিয়া, কয়েকটা ছাড়া টোটাল মিডিয়াটাকে কিনে নেওয়া হয়েছে, স্তব্ধ করে দেওয়া হয়েছে, জব্দ করে দেওয়া হয়েছে। এর মানে ভারতবর্ষের গণতন্ত্রটাকে পর্যুদস্ত করার চেষ্টা হচ্ছে, ভারতবর্ষের গণতন্ত্রকে সর্বনাশ করে দেওয়া হয়েছে। কাল কাটোয়া হাসপাতাল, বর্তমান হাসপাতালের উপর খুব চাপ পড়ে। বর্তমানে আর একটা হাসপাতালকে পূর্বে যদি একটু আপগ্রেড করে দেওয়া হয়। আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ভাতার হাসপাতাল 50টা বেড ছিল, আমরা ওটা 120 বেডে নিয়ে যাচ্ছি, এবং ওইটাকে আমরা আপগ্রেড করলে মঙ্গলকোট, ভাতার, খেতুগ্রাম এই জায়গার লোকেদের অনেক রোগী। এবং জিএসটি আমরা তো এই পক্ষে ছিলাম, অনেক কিছু পাল্টে দেওয়া হয়েছে, ফোর্সফুলি পাল্টে দেওয়া হয়েছে। আজকে ওষুধ থেকে শুরু করে সব কিছুর উপরে সেন্ট্রাল গভর্নমেন্ট এমন ট্যাক্স চাপিয়ে দিয়েছে। আমরা বলেছিলাম টাইম নিয়ে ভেবে চিনতে কাজগুলো করো, আমাদের বললো 19 তারিখের মধ্যে অর্ডিন্যান্স না করলে অথবা পাস না করলে রাজ্যের কোনো ট্রেজারি ফাংশন করবে না। প্রায় বন্দুক কাঁধেকে ফায়ার করার মতো অবস্থা। এয়ার ইন্ডিয়া ভারতবর্ষের গর্ব, ইন্ডিয়ান এয়ারলাইন্স ভারতবর্ষের গর্ব, ভারতীয় রেল ভারতবর্ষের গর্ব। কিছু পোর্শন পৃথিবী করা যেতে পারে, বাট টোটাল অর্গানাইজেশনটা বেঁচে দেওয়া যায় না। এই বন স্ট্যান্ডার্ড কোম্পানি, আমি যখন রেল মিনিস্টার ছিলাম আমি দেখো বার করে বাঁচিয়েছিলাম রেলে। এত বড় নবরত্ন কোম্পানি, তারা লসে রান করছে না, একটা লসে রান করলে আমি বুঝতাম যে মার্জার করেছে, তা নয়। তা সত্ত্বেও মনে রাখবেন বন স্ট্যান্ডার্ড কোম্পানিও তুলে দেওয়ার চক্রান্ত। এরপর কন্যাশ্রী প্রকল্পের এককালীন অনুদানে 25,000 টাকা হয়ে কাজ করি, কিন্তু অনুপ্রের আগামী দিনের পথের পথ চলার পাথেয় স্বরূপ মুখ্যমন্ত্রীর মাধ্যমে এই সমস্ত অনুষ্ঠান আমরা